everyone, I'm Atrey. Welcome back to my channel, Everyday Ecos Atrey. হাতে দেখুন কি আছে আজকে, শিউলি ফুল। শিউলি ফুল মানেই দুর্গা পুজো আসছে। দেখুন আমাদের অ্যাপার্টমেন্টের পুজোর ঠাকুর হচ্ছে কি যে ট্রাকে উঠে গেছে। ঠাকুরটা তৈরি করা হয় কিন্তু ব্যাঙ্গালোরেই। ব্যাঙ্গালোরে হচ্ছে কি যে ঠাকুর ইলেকট্রনিক সিটিতে তৈরি হয়, সেখান থেকে হচ্ছে ঠাকুর এসেছে আমাদের অ্যাপার্টমেন্টের পেছন দিকে। যে একটা ফ্যাক্টরি টাইপের রয়েছিল সেই জায়গা, সেইখানে আমাদের ঠাকুরগুলোকে নামিয়ে আর রাখা হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে যে অপেক্ষা কবে সেই পুজোর দিনগুলো আসছে। কি আনন্দ দেখুন মানুষজনের, কি মাতামাতি, কি উল্লাস, কি আনন্দ, শঙ্খধ্বনি, ফটো, ভিডিও, ক্যামেরা, উলু দেওয়া, ধূপ দেখানো, কি কিনাই কি করছে। মাতারানী আ গয়া হে, মাতারানী আ গয়া হে। দেখুন কি সুন্দরভাবে, কি দারুণভাবে হচ্ছে কি যে আমরা ওনাকে নিয়ে এসেছিলাম। ওনাকে এবার এখানে রাখা হয়েছে। তারপরে হচ্ছে কি যে ধীরে ধীরে করে প্রত্যেককে হচ্ছে ওনার সন্তানদেরকেও হচ্ছে কি যে নিয়ে এসে একদম মুখ ঢেকে রাখা হয়েছে। একদম পঞ্চমীর দিনকে সন্ধেবেলায় ওনাকে স্টেজে নিয়ে যাওয়া হবে। আমাদের সোসাইটির ভেতরে যে স্টেজ আছে সেই স্টেজে নিয়ে যাওয়া হবে। মানুষজনের আনন্দ দেখলে পাগল হয়ে যাবেন। এত সুন্দর, এত ভালো, এত কোঅপারেশন ছিল, মানে প্রত্যেকের কিছু বলার নেই। জয় মা দুর্গা। যেমন মেয়েদের হচ্ছে কি যে উল্লাস, হাসি, শঙ্খধ্বনি, সেরকম ছোটো ছোটো বাচ্চাদের কি আনন্দ। এরা তো ব্যাঙ্গালোরে থেকে এই যে নিজেদের চোখের সামনে দুর্গা পুজো দেখতে পাবে, তার থেকে আনন্দ কী হতে পারে। ছেলেরাও প্রচণ্ড খুশি ছিল, সবাই ঠাকুর নিয়ে এসেছে। সেই ফাঁকে আমি একটু আমার ঘরটাকে গুছিয়ে নিলাম। চলুন আর কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম। এই রোজের পেটলসগুলো, এগুলোকে সব সাজালাম। ঋদ্ধি এগুলোকে কিছুতেই ছাড়তে চায় না, এই ছোট্ট ছোট্ট লাফিং বুদ্ধা আর এই খেলার জিনিসগুলো। আমার কিছু হচ্ছে কি যে সিগনোনিয়ামস আর কিছু গাছ ছিল, সেগুলোকে একটু ধোয়া মোছা করে মানি প্ল্যান্টসগুলোকেও একটু ঠিকঠাক করে ঘর ঝাড়ু পোছা করে একদম পরিষ্কার করে রাখলাম। কেন কি পুজো চলে এসেছে, আর বেশি দেরি করলে চলবে না। পুজোর দিনগুলো তো পরিষ্কার রাখতে হবে ঘর দুয়ারকে একদম। তাই জন্য পুজোর সময় তো পারবো না, তার থেকে হচ্ছে দু সপ্তাহ আগে থেকে শুরু করেছি ঝাড়ন পোছন। এই দেখুন ধীরে 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 হচ্ছে কি যে সব পরিষ্কার করে ঘর দুয়ার একদম ঠিক করে রেখেছি। এইগুলো একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, এটা আমার মেয়ের জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম, সে খুব ভালোবাসে। ঘরের মধ্যে কিছু প্ল্যান্টস রেখেছিলাম, সিগনোনিয়াম, মানি প্ল্যান্টস। এগুলো আমরা কেরল বেড়াতে গেছিলাম, সেখান থেকে মোহিনী আট্টমের এই মাস্কটা নিয়ে এসেছিলাম। আর এখানে কিছু স্নেক প্ল্যান্টস রয়েছে, আর এদেরকেও বাড়িতে বসালাম। এখানে সিগনোনিয়াম রাখা আছে। এইখানে হচ্ছে কি যে ভুলবশত ক্যামেরাটা ঘুরে গেছিলো, তাই আপনাদেরকে উল্টো দিক করে দেখতে হবে। এই যে আমার গাছের কিছু ফুল দেখুন, কুন্দ ফুল আর বেলি ফুল ফুটেছিল, সেগুলোকে জলে ভাসিয়েছি। আমার মেয়ে ক্রিসমাসের এই গাছটাকে কিছুতেই হচ্ছে কি যে খুলতে চায় না। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, আবার দুর্গাপুজো কাটিয়ে ক্রিসমাস চলে আসবে। এখানে পামটিটা রেখেছি, আর এখানে হচ্ছে কি যে একটা বুদ্ধার হচ্ছে ল্যামিনেট রয়েছে। তো ও কিছুতেই না ওই ক্রিসমাসের ওগুলোকে খুলবে না, কিছু না, ওটা ওখানেই থাকবে, ওটা যেন ওখানেই রাখা থাকে। কি আশ্চর্য বলুন, দেখতে দেখতে হচ্ছে আবার ডিসেম্বর মাসে চলে আসবে আপনার ক্রিসমাস, সেটা এইরকমভাবেই থাকলো। এখানে আমার একটা পেন্টিং আছে দেখুন, ঋদ্ধির কিছু ছোটোবেলার মেমোরিজ, এটা ফ্রিজের ওপরে রাখা আছে। আর পামটিটা এখানে কর্নারে একটু রাখলাম সোফার পাশে। এগুলো কিছু জুটের হ্যান্ডক্রাফটের জিনিস, এখানে একজন বুদ্ধা রেখেছি। এখানে কিছু ড্রিম ক্যাচার আমার মেয়ের ভীষণ পছন্দ, সেগুলোতে আবার লাইট ঝোলানোও আছে। রাত্রেবেলায় জ্বালিয়ে দিলে ড্রিম ক্যাচারগুলো দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে। এই এগোনো একটু ঝুলিয়েছিলাম কিছু হ্যাঙ্গিংস। আর এইখানে দেখুন, এটা হচ্ছে কি যে আমাদের ওয়াশবেসিনের জায়গাটা, তো এই জায়গাটাকেও একটু সাজিয়ে গুছিয়ে নিলাম ফুল টুল দিয়ে। কিছু বাটারফ্লাইজ ইউজ করেছি, তো এগুলো করতে গিয়ে বেশ ভালোই লাগলো, ঘরগুলো একটু গোছানো হয়ে গেল। এমনিতে তো অফিসের টানাপোড়নে আমাদের সময়ই হয়ে ওঠে না। তো যাই হোক, কিছুদিন ধরে বাবার শরীরটা ঠিক ছিল না, অপারেশনের জন্য হচ্ছে কি যে আমাদের তেমন কোথাও বেরোনো হচ্ছিলো না। আর এই পেন্টিংটা দেখুন, এই পেন্টিংটা হচ্ছে কি যে আমার। তো এরপরে ছিল আমার মেয়ের একটা ডান্সের প্রোগ্রাম, ওর স্টেজ পারফরমেন্স ছিল। তো ও যেভাবে ভারতনাট্যমে মেয়েরা সাজে, তার আমি একটা ক্যাপচার করেছিলাম কিছু মুহূর্ত। দেখুন সেই মুহূর্তগুলো ভীষণ সুন্দরভাবে ওকে সাজিয়েছিলাম, এবং মেকআপটা কিন্তু আমি করিনি, মেকআপটা মেকআপ ম্যান ওদের স্কুল থেকে হচ্ছে কিছু অর্গানাইজ করেছিল, উনিই করে দিয়েছিলেন। আমি জাস্ট এগুলো পরিয়ে দিয়েছিলাম,
ওকে যখন আমি সাজিয়ে দিচ্ছিলাম তখন আমার নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল, যখন আমাকে মা এইভাবে সাজিয়ে দিত। এই যে ওর বান বানানোর পর হচ্ছে কি যে বানে ফুল দেওয়া, এই যে টিকলি পরানো, সমস্ত কিছু হচ্ছে কি যে ভীষণ সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছিলাম। এই যে সান আর মুন ঘুংরু, তো এই যে এবার মেকআপ শুরু হয়েছে, মেকআপটা উনিই করছিলেন, মেকআপ ম্যান। তো আমার আমি তো এত কিছু জানি না, তো তাই ওনার হাতের যে এত সুন্দর মানে প্রতিভা কি বলবো আপনাকে, ঋদ্ধির মুখটা একদম চেঞ্জ হয়ে গেছিলো, জিয়াকে জিয়া বলে মনেই হচ্ছিল না, এত সুন্দর করে উনি সাজিয়ে দিয়েছিলেন, ভীষণ সুন্দর। আমার মেয়ে জিয়া, সে তো হচ্ছে কি যে ভারনাট্যম শেখে, তার ম্যাম হচ্ছে কি যে একটা প্রোগ্রাম করেছিলেন, তো এই প্রোগ্রামেও পার্টিসিপেট করেছিলেন। তো সেই প্রোগ্রামের আপনাদেরকে কিছু মুহূর্ত হচ্ছে কি যে শেয়ার করব। চোখের টানগুলো দেখুন, শুধু চোখের টানগুলো ভীষণ সুন্দর ছিল, দেখুন চোখে কি অপূর্বভাবে টেনেছে, একদম নিখুঁত হাতের কাজ, নিখুঁত। কতটা মোটা করতে হবে, কতটা পাতলা করতে হবে, কোথায় গিয়ে টান দিতে হবে, অপূর্ব। শেষে সব কিছুর পর আমাকে বললো টিপটা আপনি পরিয়ে দিন, আমি পরিয়ে দিলাম, দেখুন ওর চোখগুলো। এই হচ্ছে জিয়া, ঋদ্ধিশ্রী। আমি পরে বললাম যে একটা ফটো তুলে দিই, খুব সুন্দর লাগছে তোকে। এখানে তার ওই যে ইনস্টিটিউশনে হচ্ছে কি যে এক্সাম প্রোগ্রাম হয়েছিল, সেখানেই হচ্ছে ফটো তোলাম নটরাজের সাথে। এইখানে দেখুন ওদের দেখতে পাবেন, ঋদ্ধিশ্রী হচ্ছে আপনাদের রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড নাম্বার। এই যে ডার্ক বটল গ্রিন কালারের দুপাট্টা যে পড়েছে, সেই হচ্ছে ঋদ্ধিশ্রী। ডান্স করার সময় বুঝতেই পারা যাচ্ছিল না, চেনাই যাচ্ছিল না, ছোট্ট ছোট্ট পুতুলগুলোকে কি সুন্দর লাগছে দেখুন, সব এক কালারে ডিফারেন্ট ডিফারেন্ট দুপাট্টা, একদম ছোট্ট ছোট্ট পুতুল মনে হচ্ছিল। ডান্স তো ভীষণ সুন্দর হয়েছিল, প্রোগ্রাম খুব ভালো হয়েছিল, কিন্তু আপনাদের মানে দুঃখের বিষয়ের সাথে জানাতে হচ্ছে যে এই গানগুলো আমি দিতে পারি না, কেন কি কপিরাইটের একটা অনেক বড় ইস্যু আছে, কপিরাইট বারবার চলে এলে আমার চ্যানেলটাকেই ব্লক করে দেবে, তাই জন্য এগুলো ভিডিওগুলো আলাদাভাবে আমি তৈরি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কি যে আমাকে গানগুলোকে মিউট করে দিতে হয়, তো এই জন্য বিনা গানে হচ্ছে কি যে অ্যাক্টিং দেখতে ভীষণ অড লাগে আমি জানি, কিন্তু আমি আর কি করব। তো তাই আমার মেয়ে বলছে কি যে দেখো কেমন লাগছে, আমি বলছি আমার কিছু করার নেই, এখানে আমি কিছুতেই গানটা দিতে পারবো না। তো ভীষণ সুন্দরভাবে পারফর্ম করেছিল ম্যাম যিনি শেখান, উনিও বাঙালি, মাধুরী সরকার ওনার নাম, ভীষণই ভালো। উনি TCIS এখানে একটা স্কুল আছে, সেই স্কুলের হচ্ছে কি যে উনি টিচার, দ্য টিসিআইএস দি কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যাকচুয়ালি, তো সেই স্কুলের হচ্ছে উনি টিচার। তো ওনার সাথে আমার ওখান থেকে আলাপ, ঋদ্ধিও প্রথমে ওখানেই পড়তো, পড়ার পর হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড ওয়ানে ও ডিমস একাডেমিতে চলে যায়। তো সেই ম্যামকে বলেছিলাম ম্যাম আমার মেয়েকে আমি পাঠাবো। এইখানে এটা নেক্সট প্রোগ্রাম, ঋদ্ধিশ্রীকে আপনারা দেখতে পাবেন একদম আপনাদের লেফট হ্যান্ড সাইডে, একদম কর্নারে দেখুন দাঁড়িয়ে আছে, লাস্টের এই যে লেফট হ্যান্ড সাইডের কর্নারে একদম এখানে বাঁ হাতে। তো দেখুন এইভাবেই হচ্ছে প্রোগ্রামটাগুলো হয়েছিল, ভীষণ সুন্দর প্রোগ্রাম ছিল, প্রত্যেকে খুব ভালো লাগছিল। আজকে আপনাদের সাথে এইটুকুই আমি শেয়ার করলাম, কিন্তু দুঃখের বিষয় এটাই কপিরাইটের জন্য আমি গানগুলো দিতে পারলাম না, আবারও বলছি আপনাদের সাথে এইটুকুই আমি শেয়ার করতে পারলাম। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আমি পরবর্তী ব্লগে নিয়ে আসবো আবার নতুন কোনো একটা টপিক। আর খুব আনন্দ হয় আপনাদের সাথে আমি এই জিনিসগুলো, আমার কিছু কিছু মুহূর্ত যেগুলো আমি শেয়ার করতে পারি, আমার সত্যি খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এই যে ডান্স আমার মেয়ের ডান্স হচ্ছে কি যে দেখেও আপনারা বলবেন কেমন লাগলো। আর বাস আপনা এইখানেই শেষ করছি ব্লগটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন, আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার নিয়ে আসবো নতুন কোনো টপিকের ওপর নতুন কোনো ব্লগ, আপনারাও আনন্দ করুন, আমরাও আনন্দ করি, দুর্গাপুজো আসছে, আমাদের এখানে মা চলে এসেছেন অলরেডি, এরপরে ব্যাস
মায়ের এবার মাকে এবার স্টেজে নিয়ে আসা হবে, তার প্রতীক্ষায় রইলাম আমরা। এরপরে আমাদের কীরকমভাবে আমরা স্টেজ ডেকোরেশন করি, কীভাবে হচ্ছে কি যে দুর্গা পুজোয় কীভাবে আমরা পুজো করি বা কি নিয়ম পালন হয়, কী রকম কী বিধি নিয়ম ব্যাঙ্গালোরে কীভাবে পুজো হয়, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্যাঙ্গালোরের পুজো আমাদের ওখানের পুজো থেকে আলাদা কিছু নয়, শুধু এটা প্রবাসে পুজো হয়, ওটা আমাদের দেশে পুজো হয়, এটাই পার্থক্য। চলুন সব কিছু ব্লগে আমি জানাবো, দেখাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।